আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হলো এক্সেল টু ওয়ার্ড। 10 বছর আগেও এক্সেল থেকে ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে ডাটা ট্রান্সফার করাটাকে অনেকটা জিনিয়াসদের কাজ মনে করা হতো, কিন্তু এখন এটি মামার বাড়ির মোয়ার মতোই সহজ। সে সহজটা কিভাবে? কোনো ডাটা আসলে ক্ষতিগ্রস্ত হবে না, কোনো পরিবর্তন হবে না, একেবারে সুন্দরভাবে এক্সেল থেকে ওয়ার্ডে ডাটা স্থানান্তর করা যায়। তো কিভাবে করা যায়, চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি এক্সেল ফাইল ওপেন করলাম। এই যে এক্সেল ফাইলটা আমি ওপেন করলাম, এই এক্সেল ফাইলটার যে ডাটাগুলি এন্ট্রি করা আছে এগুলি যদি আমি ওয়ার্ড ফাইলে নিতে চাই, একেবারে সহজভাবে কপি পেস্ট করে নিলেই ওয়ার্ড ফাইলে নেওয়া সম্ভব। তো চলুন দেখি। আমি কিছু অংশ, মনে করুন আমি এই অংশটাকে কপি করে নিচ্ছি। দেখুন আমি এই অংশটাকে কপি করলাম, সিলেক্ট করলাম, কপি, মাইক্রোসফট ওয়ার্ড আমি ফাইলটা ওপেন করে রাখছি, এখানে পেস্ট করব। এখন একটু লক্ষ্য করুন, দেখুন কোনো ডাটাবেজের পরিবর্তন হয় নাই, কোনো কিছুর পরিবর্তন হয় নাই, একেবারে খুব ইজি ওয়েতে এটা চলে আসছে, কোথাও কোনো সমস্যা হয় নাই। এভাবেই এক্সেল ফাইল থেকে আপনি ওয়ার্ড ফাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং পাওয়ার পয়েন্টও ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।